আপনি যদি পর্যটকদের ভিড় থেকে দূরে দুঃসাহসিক কিন্তু আরামদায়ক একটা পারিবারিক ছুটি কাটাতে চান, তাহলে পরে এই ট্রিপটি হতে পারে পার্সে, যা হলো ভারতের উত্তর পূর্ব রাজ্য সিকিমের একটি ছোট শহর, 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। পার্সে তার রডোডেনড্রন অভয়ারণ্যের জন্যে কিন্তু বিখ্যাত। বৈচিত্র্যময় উদ্ভিদ প্রেমীদের জন্য পার্সের রডোডেনড্রন অভয়ারণ্যে যাওয়া আসলে একটি খুব আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে। অভয়ারণ্যটি পশ্চিম সিকিম জেলার মধ্যে পড়ে। গিজিং থেকে হিলি ডেন্টাম বা সোরেং হয়ে সড়ক পথে কিন্তু এখানে আসা যায়। আপনি যদি ট্রেকিং করতে চান তবে হিলি থেকে পার্সে পর্যন্ত টোটাল 5 কিলোমিটার রাস্তা হেঁটে ট্রেকিং করা কিন্তু একটা আশ্চর্যজনক আপনার অভিজ্ঞতা হতে পারে। তো এইবার বলি আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন। তো আপনি NJP বা বাগডোগরায় যদি পৌঁছে যান, সেখান থেকে আপনি সোজা চলে আসুন জোরথাং। জোরথাং থেকে কোনো গাড়ি নিয়ে আপনি সোমবাড়িয়া বা ওখরেতেও কিন্তু থাকতে পারেন। তো ওখরেতে কিন্তু হোমস্টের ব্যবস্থা আছে, সেইখানে আপনি কিন্তু রিল্যাক্সে একটা দিন কাটাতে পারেন। ঠিক তার পরের দিন আপনি একটা গাড়ি ভাড়া করে নিন আর সেই গাড়ি ধরে চলে আসুন হিলে বা হিলি। তো সেইখান থেকে টিকিট কেটে আপনি পার্সে পর্যন্ত কিন্তু ট্রেক করতে পারেন। টোটাল 5 কিলোমিটার রাস্তা, মানে যাওয়া প্লাস আসা মিলে হবে 10 কিলোমিটার। টোটাল ট্রেক করতে আপনার সময় লাগবে 5 কিলোমিটার রাস্তা 2 থেকে 3 ঘন্টা। যদি আগে থেকে আপনার বুক করা থাকে তবে আপনি পার্সেতে কিন্তু ট্রেকার্স হাটে কিন্তু থাকতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আছি পার্সে রডোডেনড্রন স্যাংচুরি। তো ওখানেতে ছিলাম রাত্রেটা, তো সেইখান থেকে গাড়ি করে হিলে পর্যন্ত আসলাম। তো হিলে পর্যন্ত আসার পরে আমি পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি এখান থেকে। ই হচ্ছে সেই অ্যাম্বিয়েন্স। তো হিলে থেকে এখান থেকে পারমিশন করিয়ে পার জন প্রতি 55 টাকা করে চার্জ করে, ক্যামেরার চার্জ আলাদা করে 25 টাকা দিয়ে এখান থেকে ট্রেকিং করে পার্সে পর্যন্ত যাব। ঠিক আছে, তো মোটামুটি ডিস্টেন্স যা লাগছে 4-5 কিলোমিটার। তো এখানে খালি গাছ আর জঙ্গল, এখানে বিভিন্ন ধরনের বাস গাছ দেখছি আর প্রচুর অন্য ধরনের গাছ আছে এখানে। হাঁটতে যান কয়লা হয়ে যাচ্ছে একদম, তবু ব্যাপারটা এনজয় করছি। আমাদের দুজনের হয়তো ফার্স্ট এরকম ট্রিপ, ফার্স্ট আমরা দুজন একসাথে এরকম একটা ঠান্ডা ওয়েদার হিল স্টেশন জায়গাতে এসেছি। তো খুবই ভালো লাগছে, অলরেডি গলার আওয়াজ বসে গেছে ঠান্ডায়। তো ওর জন্য এই পাহাড় থেকে তো কিছু গিফট নিতে পারিনি, এইটা নিয়ে গেছি, এটা বাড়িতে কাজে লাগবে।
বার্সেতে পৌঁছানোর পরে বার্সের চারিপাশটা ভালো করে দেখুন, চা খেয়ে আবার ওই দিনই হিলিতে ফিরে আসার জন্য ট্রিক করুন। সেই আবার 5 কিলোমিটার রাস্তা, 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। তবে মনে রাখবেন, ট্রেক করার জন্যে সকাল সকাল বেরিয়ে আসাই ভালো, তার কারণ বেলা 1-2টার সময় কিন্তু সেইখানে মেঘের আনাগোনা শুরু হয়, মেঘ ডাকে আর সেই অভয়ারণ্যকে কিন্তু আরও মায়াবী করে দেবে। তো এইবার বলি যে টিকিট খরচ। এই ট্রেকিংয়ের জন্যে জন প্রতি আপনাকে 55 টাকা দিতে হবে, আর যদি আপনি আলাদা করে ক্যামেরা ক্যারি করেন তাহলে সেই ক্যামেরা প্রতি আপনাকে 25 টাকা করে দিতে হবে। তো এবার বলি যে এইখানে আপনি কখন আসবেন। তো পূর্ব হিমালয় সিকিম আর নেপালের সীমানা অঞ্চলে থাকার কারণে এই যে অভয়ারণ্য, এই অঞ্চলটায় কিন্তু বর্ষাটা অনেক সময় ধরেই চলে। তো মেঘের আনাগোনা এপ্রিল থেকে শুরু হয়, অক্টোবর পর্যন্ত কিন্তু দীর্ঘায়িত হয়। তবে দুটি স্বতন্ত্র ঋতু আছে যখন ট্রেকিংটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। রোডোডেনড্রন ঋতুর জন্য বসন্তকাল বা গ্রীষ্মকাল, অর্থাৎ মার্চের মাঝামাঝি সময় থেকে মের মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু এই সময়টা উপযোগী। নিম্ন উচ্চতায় মার্চের প্রথম থেকে ফুল ফোটা শুরু হয়, আস্তে আস্তে ধীরে ধীরে বসন্তের শেষের দিকে উচ্চ উচ্চতায় কিন্তু ফুল ফোটে। রোডোডেনড্রন, জায়ান্ট ম্যাগনোলিয়া, অন্যান্য বেশ কয়েকটা বন্য ফুলের প্রজাতির কিন্তু দেখা মিলতে পারে এখানে। তো পরিষ্কার আবহাওয়ার জন্য শরৎকাল অথবা শীতকাল, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি পর্যন্ত, অক্টোবরের শুরুতে এই অঞ্চল থেকে কিন্তু আস্তে আস্তে মেঘ সরে যায় আর আবহাওয়া পরিষ্কার হয়ে যায়। তবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার কারণে কিন্তু এই স্যাংচুয়ারি বন্ধ থাকে। তো দর্শক বন্ধুরা, বার্সে হলো তুষার ঢাকা পাহাড় আর সুগন্ধি ফুলের মধ্যে একটি বিশ্রামের সময় কাটানোর জন্য একটি আদর্শ গেটওয়ে। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই সমস্ত ধরনের ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করে। এই সময় কিন্তু এই অভয়ারণ্য দেখার জন্য সঠিক সময় হিসেবে কিন্তু বিবেচিত হয়। বসন্তের সময় এখানে রোডোডেনড্রন ফুল ফোটে আর পুরো ভূখণ্ডকে রঙিন আর সুন্দর সুগন্ধে ঢেকে দেয়। এটা জেনে আপনি আশ্চর্য হবেন যে সিকিমে 1000টি জানা প্রজাতির মধ্যে 600টি আপনি রোডোডেনড্রন প্রজাতি কিন্তু খুঁজে পেতে পারেন। 104 বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত এই অভয়ারণ্যটি রোডোডেনড্রন, প্রিমুলা, ম্যাগনোলিয়া, ওক, পাইনের অসংখ্য প্রজাতির কিন্তু আবাসস্থল। শুধুমাত্র তাই না, বার্সে উদ্ভিদ ও প্রাণী সকল ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধ। বার্সে রোডোডেনড্রন স্যাংচুরিতে রেড পান্ডা, ব্ল্যাক বিয়ারের বিরল হিমালয়ান প্রজাতির কিন্তু দেখা মিলতে পারে। যদি আপনার লাক ভালো থাকে তাহলে কিন্তু আপনি রেড পান্ডার দেখা মিলতে পারেন, যেমনটা আমি দেখেওছি, ছবিও তুলেছি। মসের কার্পেটের উপর দিয়ে ঘন অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, না আছে জল, না আছে ইলেকট্রিক, মোবাইল নেটওয়ার্ক মাঝে মাঝে থাকে, ম্যাক্সিমাম টাইমই থাকে না। জল পান করতে হলে খেতে হবে পাহাড়ি ঝর্ণার জল, যেখানে বেলা 1-2 বাজলেই শুরু হয় মেঘের গর্জন, সাথে সেই ঘন মেঘ পরিবেশকে করে তোলে আরও মায়া, সাথে নাম না জানা পাখিদের কিচিরমিচির ডাক আর রেড পান্ডার লুকোচুরি। তো সব মিলিয়েই দারুণ একটা পরিবেশ। আলটিমেটলি আমি আপনাদের দেখানোর এটাই চেষ্টা করছি যে এইখানে দুপুর 2টার সময়, মানে এখানে বেলা 12টা পরে 1-1.5টা নাগাদ এইখানে কিন্তু মেঘ ডাকে, এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকে। আর সাইড সিনটা আপনারা পুরো দেখতে পাচ্ছেন, কুয়াশা, একদমই কুয়াশা, পিছনে কিছুই দেখা যায় না। তো আর এখানে উঠতে খুব কষ্ট হয়, যদি কারোর বয়স বেশি হয়ে থাকে এখানে কিন্তু রিক্সা না নেওয়াই ভালো, কারণ পুরো 5 কিলোমিটার রাস্তা হিল্লি থেকে পার্সে পর্যন্ত পুরো 5 কিলোমিটার রাস্তা। আবার যারা সেম ডে, মানে আমি যেমন বার্সে থেকে হিলে সেম ডে আমি আবার রিটার্ন করছি, এখানে রাস্তাটা খুব একটা যে খারাপ তাও না, আবার খুব একটা যে ভালো তাও না, মিলিয়ে মিশিয়ে পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি। তো যারা আসবেন তারা তো অবশ্যই আপনারা একটা পুরো অন্য ধরনের ওয়েদার, অন্য ধরনের ক্লাইমেট, অন্য ধরনের অ্যাম্বিয়েন্স আপনারা এখান থেকে পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিছু পাখি আছে যেগুলো সিকিমে পাওয়া যায়, আর এখানে যেটা সব থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে রেড পান্ডা। তো আমি রেড পান্ডা দেখেছি, কারণ রেড পান্ডা অনেক উপরে বসে ছিল গাছের, লাক বাই চান্স দেখতে পেয়েছি আর একটা ছবি ক্লিক করেছি মোবাইল থেকে, কারণ পুরোটা ক্লিয়ার না থাকলেও তার ফেসটুকুনি ক্লিয়ার আছে।
তো বন্ধুরা, আজকে আমাদের এই ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এই রকম ভিডিও বা আপডেট যদি আপনি তাড়াতাড়ি পেতে চান, এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।